কথাই বলে সন্তান ভগবানের দান। বহু দম্পতি আছেন অনেক চেষ্টা করেও যাদের ভাগ্যে সন্তান সুখ জোটে না, শূন্য থেকে যায় সেই সব অভাগা মায়েদের কোল। তারা চায় যদি একটি সন্তান কোলে পেত মনের মতো তাকে মানুষ করত, কিন্তু তাদের ওপর বিধি বাম হয়। কিন্তু যারা চায় না সন্তান, তাদের ঘরে আবার ঘর আলো করে আসে সন্তান, তখন তারা সেই সন্তানকে কোনো সময় ফেলে দেয় ড্রেনে অথবা গলা টিপে হত্যা করে। কেন বলছি এই কথাগুলি? আলোইছড়া এলাকায় রাবার বাগান থেকে উদ্ধার এক সদ্যজাত শিশুর মৃতদেহ। শান্তির বাজার মহকুমার অন্তর্গত আলোইছড়া এলাকায় জাতীয় সড়কের পার্শ্ববর্তী রাবার বাগানে একটি ব্যাগ দেখতে পায় এলাকাবাসী। এই ব্যাগ দেখে লোকজনের মধ্যে সন্দেহ জাগে। পরবর্তী সময় এলাকাবাসী দেখতে পায় ব্যাগের মধ্যে সদ্যজাত শিশুর মৃতদেহ। সদ্যজাত শিশুটি ছেলে বলে জানা যায়। ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ গিয়ে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যায়। সকলের মধ্যে একটাই প্রশ্ন যাচ্ছে, এই সদ্যজাত শিশু কারো পাপের ফল নয় তো? ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীরা জানান, এই সদ্যজাত শিশুর মা যদি শিশুটিকে লালন পালন করতে না পারত, তাহলে এলাকাবাসীদের মধ্যে যে কাউকে দিয়ে দিলে তারাই লালন পালন করত। এখন দেখার বিষয় সদ্যজাত শিশুটির কোনো প্রকার পরিচয় জানা যায় কিনা। কি নাম আপনার? জায়গাটার নাম কি? কি দেখছেন আপনি? এমনি এখানে আসছি যে এত ব্যাগটা দেখছি, দেখে মনে করছি কেডা ক্রেপনি চুরি করে লয়ে যায় নাকি, তা তাহলে এটা দেখতে গেছি, যাইয়া দেখি যে কাপড়। এবার একটা বাস দিয়া এমনি ফালাইছি, ফালাই দেখি নিছে বাচ্চা। এবার ডরে যা গেছি। ব্যাগের মধ্যে বাচ্চা? হ্যাঁ। বাচ্চাটা বয়স কেমন হবে? হ্যাঁ, বাচ্চাটা বয়স কি জানি, এটা তো আমাকে লাগে যে কালকে ডেলিভারি হয়েছে, আমার নানা লাগতে আছে, দেখলাম ছেলে নেমে চাইলাম যে দিকে ছেলে দেখেছে, আমরা উপরে বসছি। এটা বাগানটা কি সরকারি বাগান? সরকারি বাগান। বাচ্চাটা খুব দেখতে খুব সুন্দর লাগছে, বাচ্চাটা